পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের হার্ড হিটার ব্যাটার উসমান খান। কাকুলে পাকিস্তান দলের ট্রেনিং ক্যাম্পে ডাক পেয়ে উসমান তাতে সাড়া দেবার পর এমন গুঞ্জন যেন এবার সত্যি হতে যাচ্ছে। আর তাতে চটে বসেছে আমিরাত ক্রিকেট বোর্ড। চুক্তি ভেঙে জন্মভূমি পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় উসমানকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে ইসিবি, যার ফলে আইএল টি-20 ও টি-10 এর মতো টুর্নামেন্টে দেখা মিলবে না এই ডানহাতি ব্যাটারের। পাকিস্তানের হয়ে খেলার ডাকে সাড়া দেয়ায় উসমানের উপর ইসিবি যে চড়াও হবে তা অনুমেয় ছিল। সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলবেন বলে উসমানকে এতদিন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিল ইসিবি। দেশটির জাতীয় দলের হয়ে খেলতে অন্তত 3 বছর সেখানে থাকতে হয়। উসমানকে চুক্তির মাধ্যমে 3 বছর এক প্রকার লালন পালন করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। লোকাল প্লেয়ার হিসেবে খেলানো হয় দেশটির ফ্র্যাঞ্চাইজি লীগ আইএল টি-20 ও টি-10। তবে মাঝে পিএসএল ও বিপিএল খেলতে আমিরাতের বাইরে থাকায় নাগরিকত্বের জন্য আরও অন্তত 14 মাস দেশটিতে থাকতে হতো উসমানের, কিন্তু এর আগেই বাধে বিপত্তি। গত মাসে শেষ হওয়া পিএসএলে 2 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ 430 রান করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজর কাড়েন উসমান। এরপর জন্মভূমির হয়ে খেলার সুযোগ আসলে তাতে ইতিবাচক সাড়াও দেন এই ব্যাটার। ফলাফল স্বরূপ চলতি মাসেই শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে ডাক পান তিনি। তাতে আর উসমানকে নিজেদের দলে পাচ্ছে না বলে এক প্রকার নিশ্চিতই হয়ে যায় আমিরাত ক্রিকেট বোর্ড।